আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন তাদের সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বর্তমানে যে ওয়েদার পড়তেছে শুধু ঘুম ঘুম আর ঘুম, ঠিক আছে। বাট যেহেতু কবুতর পালন করি, কবুতর দিয়ে শখ মিটাই, এটা করি ওইটা করি, ভাল লাগে কবুতরের কাছে এসে, বিশেষ করে বাঘবাকুম ডাক, আর অসুস্থ হয়ে গেলে আমি অবাক, ঠিক আছে। তো জাস্ট কিডিং, মজা করলাম। তো এখন তো সকলে যে যার কবুতর আপনার রেস্টে রেখে দিছে, যেহেতু মল্টিং হইতেছে কবুতরের, তো ওই ক্ষেত্রে আপনার প্রত্যেক দিন বিকালে এসে আপনার প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করা লাগতেছে, ঠিক আছে। নিজের জ্বর থাকুক ঠান্ডা থাকুক ওইটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে আপনার কবুতররা কীভাবে সুস্থ রাখা যায়, ঠিক আছে। আমি 100% শিওর দিয়ে বলতে পারি, 100% না হলেও আপনার 90% 80% শিওর যে এখন যারা ছাদের উপরে বিশেষ করে খাবার দেয় কবুতরকে, ঠিক আছে, তো ওনাদের অনেকেরই আপনার জ্বর বা ঠান্ডা অথবা আপনার শুষ্ক কাশি শরীরে লেগে আছে, 100% শিওর। এটা আমার নিজ থেকে বলে, যদিও আমি সুস্থ আছি। কেন বললাম, কেননা আপনার অনেকের লফটের অবস্থা এরকম যে বৃষ্টি আসা মাত্রই আপনার দৌড় পেরে পলিথিন বা কবুতরের গায়ে যেন পানি না লাগে বা ছিটকা বাতাস যেন না লাগে ওইরকম ব্যবস্থা গ্রহণ করা লাগে। তো অনেক কাজকার বাড়ি আছে, আর এই সিজনটাতে এরকম একটা সিজন, অনেক কবুতর প্রেমী আছে যারা অ্যাকচুয়ালি আপনার দেখা যেতেছে যে বৃষ্টিতে ভিজে কবুতরকে খাবার দেয়। ইনফ্যাক্ট আমরা আমাদের যে ভিডিওগুলো আছে ওইখানে দেখাইছি যে আমাদের লফটের অবস্থা কী হয়, মানে নানান ধরনের কাজকারবার। তো এখন বর্তমানে যে সিজনটা চলতেছে, সত্যিকার অর্থে আপনার কবুতর সুস্থ রাখার ক্ষেত্রে একেবারে বিশাল বড় একটা চ্যালেঞ্জের সিজন চলতেছে। অনেকের কবুতরেরই আপনার চোখে, পরবর্তীতে নাক দিয়ে পানি, পরবর্তীতে বদহজম, ঠিক আছে, পেটে গ্যাস হয়ে যাওয়া, নানান ধরনের সমস্যা হয়। তো ভিডিও অলরেডি 2 মিনিটের মতো হয়ে গেছে, অনেক প্যাচাল পারছি। আর যারা এই বর্তমান পরিস্থিতিতেও কবুতরের জন্য খাটছেন, তাদের মনের অন্তঃস্থল থেকে, মানে একেবারে মনের গভীর থেকে সেলুট, ভালোবাসা জানাইলাম। কেননা যদি আপনি ওদের পিছনে সময় না দেন, ওই ক্ষেত্রে কবুতর সুস্থ রাখা অনেক কষ্টদায়ক হয়ে যাবে, ঠিক আছে। তো প্রত্যেকদিন যে কাজটা করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, হালকাভাবে, ঠিক আছে, মানে খুব বেশি পরিমাণ দেখাবো না, সামান্যভাবে দেখাবো, যেন আপনার একটা আইডিয়া পেয়ে যেতে পারেন যে আমাদের লফট যেহেতু আপনার বৃষ্টির পানিতে ফুলফিল ভিজে যায়, পরবর্তীতে কবুতররে আপনার এই ভরা মৌসুমে, বৃষ্টির মৌসুমে ভিজাইছি, হয়তো বা ভিডিওগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছেন কীভাবে আমাদের কবুতরগুলো এখনও সুস্থ আছে, এ হচ্ছে একটা কথা। তো চলেন এখন কবুতরগুলোকে দেখাই এবং আপনার লফটের অবস্থা দেখেন। তো এই হচ্ছে আমাদের লফটের অবস্থা। যেহেতু আপনার এই মশুরিটা আমরা ব্যবহার করি, একে তো মশুরি আপনার মশা থেকে বাঁচায়, পরবর্তীতে আপনার বাইরের বিড়াল কাক এগুলো লফটে ঢুকতে পারে না। দেন আরও একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু এখন কবুতরের মল্টিং চলতেছে, ঠিক আছে, প্রত্যেক দিন আপনার এরকম অবস্থা হয়ে থাকে, ঠিক আছে, একটু খেয়াল করে দেখেন, প্রত্যেক দিন এরকম অবস্থা হয়ে থাকে, পরবর্তীতে ট্রের ভিতরে আরও বেশি পরিমাণ বাজে অবস্থা হয়ে থাকে, ঠিক আছে, এ হচ্ছে আরও বেশি পরিমাণ বাজে অবস্থা। দেন ওই ভিতরে দেখেন কী অবস্থা হয়ে রয়েছে, এখানে আপাতত কম আছে, ঠিক আছে, এই হচ্ছে ট্রে, প্রত্যেক দিন আপনার পরিষ্কার করা লাগে। আর আজকে আপনার সারাদিনই হালকা পরিমাণ ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, ওরকম এক্সট্রিম লেভেলের বৃষ্টি হয় নাই প্রচণ্ড পরিমাণে, তো এই কারণে লকটা আপনার শুকনো শুকনো দেখা যেতেছে, ঠিক আছে। তো পরবর্তীতে যদি আমাদের ধাপের ওই সাইডে যাই, যেগুলোকে আমরা খুব উড়াবো ভাবছিলাম, তো এইখানে আসলে তো আরও বেশি পরিমাণ বাজে অবস্থা। সেটা হচ্ছে যে আপনাদের যদি নিচটা দেখাই, দেখেন, কারণ আমি ক্যামেরাটা ক্লিক করে দিই, সেক্ষেত্রে দেখতে সুবিধা হবে। তো এই হচ্ছে আমাদের নিচের অবস্থা, ঠিক আছে, ট্রেগুলো ইউজ করা টোটালি অফ করে দিয়েছি, আজকে 3 দিনের মতো হবে। তো এই হচ্ছে আমাদের লফটের অবস্থা, ঠিক আছে, এগুলো আপনার 2 দিন পরপর পরিষ্কার করা লাগতেছে, ঠিক আছে। আর 2 দিন পরপর পরিষ্কার না করলে দেখা যেতেছে যে আপনার কবুতরের ড্রপিং, বদহজম, বিস্তার যে একটা গ্যাস আছে, এগুলো থেকে আপনার কবুতরের দেখা যেতেছে যে বদহজম হয়ে যাওয়ার চান্স থাকবে, ঠিক আছে। এই গ্যাস থেকে কবুতরের চোখে পানি, পরবর্তীতে আপনার নাক মুখে পানি, বদহজম হওয়ার চান্স, নানান ধরনের কাজ কারবার শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিছু করার নাই, প্রচণ্ড পরিমাণে আপনার সময় ব্যয় করা লাগে এদের, ঠিক আছে। আর টানা 2 থেকে 3 দিন পরপর আপনার দেশি সরিষা লালটা খেতে দেওয়া হইতেছে। আর এখন আমরা
মানে পুরোপুরি প্রোটোকলে আপনার আমাদের যে মাসিক ওষুধের চার্টটা আছে সেটা ফুলফিল ফলো করে দিচ্ছি। মাল্টিভিটামিন, পরবর্তীতে আপনার এডিথ্রি, পরবর্তীতে আপনার বিকম্বিট, ইসেল, যত ওষুধ আছে সবগুলোর কোর্স করে দিয়েছি। ইনফ্যাক্ট যেহেতু মল্টিং চলতেছে, এর আগে জিসবেট খাওয়ানো হয়েছে, মানে এক এক করে টোটাল যেভাবে চলার আর কি চলতেছে, ঠিক আছে। তো এগুলোরও উড়াবো, দেখা যাক কী হয়। মল্টিং চলতেছে, তো চলেন এখন আপনাদেরকে চার পাঁচটা টিপস দেই যে কীভাবে কী করলে আপনার কবুতরের এই বৃষ্টি সিজনও প্রবলেম হবে না, যে আমরা যেভাবে পালতেছি ওইটা অ্যাকচুয়ালি শেয়ার করবো আপনাদের সাথে। অনেকের সাথে হয়তো বা নাও মিলতে পারে, এই হচ্ছে কথা, ঠিক আছে। তো আসল কথাটা হচ্ছে এরকম যে আমরা তো দেখাইলামই যে কী অবস্থা হয়, আর প্রত্যেক দিন এভাবে পরিষ্কার করা লাগে। তো জাস্ট হাতে কোনো চার থেকে পাঁচটা কাজ কারবার আছে, যদি চার থেকে পাঁচটা কাজ কারবার করেন, আশা করা যায় যে এই বর্তমান যে সময়টা চলতেছে কবুতর অসুস্থ হওয়ার যে একটা পারফেক্ট টাইম, এই সময়টাতে আপনারা আপনাদের কবুতরকে অ্যাক্টিভ রাখতে পারবেন, সুস্থ রাখতে পারবেন। সেটা হচ্ছে যে সর্বপ্রথম খাবার, যদি খাবারের দিকে আসেন, আপনার কবুতরকে অবশ্যই 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 রোদে শুকানো ঝরঝরে কটকটে ময়লা মুক্ত খাবার খেতে দিতে হবে। এখন যেহেতু টানা এক সপ্তাহ ধরে আপনার রোদের কোনো দেখা নাই, তো ওই ক্ষেত্রে কী করবেন, ওই ক্ষেত্রে কাজ একটাই, সেটা হচ্ছে যে আপনার প্রত্যেক দিন যতটুকু পরিমাণ খাবার প্রয়োজন পড়ে, যত কেজি খাবার প্রয়োজন পড়ে, কিছু করার নাই, ওই খাবারগুলোকে চুলায় হিট দিয়ে আপনার 5 থেকে 10 মিনিট হিট দিবেন এরকমভাবে যেন খাবারগুলো খুব বেশি আপনার মানে একটা যে পোড়া পোড়া ভাব আছে ওইটা না চলে আসে। ওই খাবারগুলো হিট দিয়ে মানে চুলায় জ্বাল দিয়ে একটা ওমো ওমো গরমের মাধ্যমে দেন, কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা খাবারগুলোকে ঠান্ডা করে দেন কবুতরকে খেতে দিবেন। সেক্ষেত্রে খাবারে যদি আপনার ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ছত্রাক থাকে বা কোনো বিষক্রিয়া থাকে, সেক্ষেত্রে ধ্বংস হয়ে যাবে এবং কবুতরকে খাওয়ালে কবুতরের বদহজম হবে না, ঠিক আছে। এ হচ্ছে খাবারের ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে পানি। এই সিজনটাতে আপনি আপনার কবুতরকে যত পারেন ক্যালসিয়াম, জিঙ্ক, পরবর্তীতে মাল্টিভিটামিন, হ্যাঁ, এগুলো প্রোভাইড করেন। সেক্ষেত্রে দেখা যেতেছে যে আপনার কবুতরের মল্টিংটা খুব সুন্দরভাবে হবে, আর মল্টিং সুন্দর হওয়া মানে হইতেছে ওই পুরো বছরটা আপনি কবুতরের থেকে ভালো ফিডব্যাক পাবেন, ভালো ডিম বাচ্চা পাওয়ার ক্ষেত্রে, সুন্দরভাবে ডিম ফোটানোর ক্ষেত্রে, বাচ্চাগুলো যে ফুটবে ওইগুলোর গ্রোথ, শরীর স্বাস্থ্য খুব সুন্দরভাবে যেন মানে সুষম একটা দেহ পায়, ওরকম একটা মানে ওরকম বাচ্চা পাবেন, ঠিক আছে। মানে ওভারঅল পারফেক্ট ব্রিডিং করাইতে পারবেন যদি মাল্টিং সিজনটা সুন্দরভাবে কাটাইতে পারেন। দেন 3 নম্বর হচ্ছে এই সিজনটাতে অ্যাকচুয়ালি অনেকেই কবুতর উড়ায় না যে তা না, ওরা এরকমভাবে উড়ায় যেন কবুতরকে বাইরে ছাড়লো, উড়লো সরাসরি পরবর্তীতে আপনার ধাপড়িতে বা লফটে ঢুকায় ফেলে, মানে বাহিরের এক চুমুক পানি মানে এক ফোঁটা পানিও যেন কবুতর না খাইতে পারে, আপনার ওই রকম একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। সবচাইতে ভালো হয় যে আপনি কবুতর আটকায় রাখেন মল্টিংয়ের সিজনটাতে ফুলফিল, সেক্ষেত্রে আপনার কবুতর অসুস্থ খুব কম পরিমাণ হবে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে, 4th নম্বর হচ্ছে যে অনেকেই অ্যাকচুয়ালি করেন কি, আপনার নিজে বৃষ্টিতে ভিজতে পছন্দ করেন না, বাট কবুতরকে ওই রকম কেয়ার করেন না বিধায় কবুতরও আপনার বৃষ্টিতে ভিজে, ঠিক আছে, কবুতরও বৃষ্টিতে ভিজে। তো এই কাজটা টোটালি করা যাবে না, ওকে। তো আপনার কবুতর যেন অলওয়েজ বৃষ্টিতে না ভিজে, বা বৃষ্টির ঠান্ডা পানি কবুতরের মানে যে একটা আলতো টাইপের পানি আছে ছিটকে আসে কবুতরের শরীরে, এরকম যেন না হয় এটাও আপনার একটা ধারণা রাখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে চার পাঁচটা কাজ কারবার। আর যদি টানা আপনার 2 দিন 3 দিন 1 সপ্তাহ করে বৃষ্টি থাকে, তো ওই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, আপনার কবুতরের যখন আপনি খাবার দিবেন, খাবার খাওয়ার শুরুতে অবশ্যই 2 দিন পরপর আপনার 1 কেজি খাবারে 1 মুঠ, ঠিক আছে, 1 কেজি খাবারে 1 মুঠ লাল যে দেশি সরিষাটা আছে, ইন্ডিয়ানটা না, লাল যে দেশি সরিষাটা আছে ওইটা কবুতরকে প্রোভাইড করবেন, ঠিক আছে, মানে খাবার দেওয়ার আগে। তো ওই ক্ষেত্রে আপনার কবুতরের যদি ঠান্ডার কোনো সিমটম থাকে, সেক্ষেত্রে আপনার কবুতর হোপফুলি আশা করি ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আর পানির মাধ্যমে আপনারা 2 ধরনের চিকিৎসা দিতে পারেন, এখন ভিডিওর শেষে ভিডিওর 2টা লিঙ্ক থাকবে ভিডিওর, ঠিক আছে। তো ওই 2টার থেকে যে কোনো একটা ফলো করেন, হোপফুলি আশা করা যায় যে আপনার কবুতরের যদি আপনার লফটে হালকা পরিমাণ ঠান্ডা কবুতর হাঁচি কাশি দিতেছে, পরবর্তীতে কবুতরের চোখে পানি, কবুতরের নাক দিয়ে পানি পড়তেছে, কবুতরের মুখ দিয়ে মুখের ভিতরে হালকা পরিমাণ কফ জমছে, তো ওই ভিডিও 2টা যদি ফলো করেন, হোপফুলি আশা করা যায় যে আপনি 3 থেকে 4 দিন অ্যাপ্লাই করলে, সর্বোচ্চ 5 দিন অ্যাপ্লাই করলে আপনার লফটে ঠান্ডাজনিত যে বর্তমান সমস্যাটা আছে যেটা আপনি ফেস করতেছেন এবং আপনার কবুতর ফেস করতেছে, তো ওইটা হোপফুলি আশা করি দূর হয়ে যাবে। আর লফট এই সিজনটাতে যত পরিমাণ পারেন ক্লিন রাখার চেষ্টা করেন, ঠিক আছে। তো
অনেক গেম দিয়ে ফেলছি, এখন আমার হাতে অনেকগুলো কাজ করা বাকি। দেখাইলাম আমি ফার্স্টে আপনাদেরকে যে নিচে যে পশম পালকগুলো পড়ে পরবর্তীতে বিষ্টাগুলো জমে, এগুলো টোটালি প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন পরিষ্কার করে ফেলতে হবে। কেননা যখন বৃষ্টার মধ্যে গিয়ে পানি গিয়ে পড়ে এবং পরবর্তীতে যখন রোদ উঠে, তখন কিন্তু বৃষ্টা থেকে আপনার মারাত্মক একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, ঠিক আছে, যেটা আপনার কবুতর অসুস্থ হওয়ার ক্ষেত্রে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, তো ওভারঅল লাস্টে একটা কথাই বলি, সেটা হচ্ছে যে কবুতরকে ময়লামুক্ত খাবার দিন। যদি রোদ না ওঠে ওই খাবারগুলো চুলায় গরম করে দিন, দেন অবশ্যই ফুটানো পানি দিতে হবে। তিন, অবশ্যই কবুতরকে আপনার মাসিক ওষুধের যে চারটা সেটা ফলো করেন। আর যদি টানা চার থেকে পাঁচ দিন বা তিন থেকে চার দিন এরকম কন্টিনিউ বৃষ্টি থাকে, তো ওই ক্ষেত্রে কবুতরকে আদা রসুন পরবর্তীতে লবঙ্গ তুলসী পাতা মিক্স করে যেই পানিটা খাওয়াইছি আমি এই সিজনে, ওইটা প্রোভাইড করতে পারেন। দেন বাসক ইউজ করতে পারেন হালকা পরিমাণ মধুর সাথে কুসুম গরম পানি দিয়ে, সেক্ষেত্রে আপনার কবুতর দেখবেন যে সুস্থ থাকতেছে, ঠিক আছে। তো এই তো, এই হচ্ছে কথা। এর আগের বৃষ্টির সিজনও ঠিক এভাবে বলছিলাম, আর ভিডিওতে তো দেখাইছি আপনাদেরকে যে এই বৃষ্টির সিজনে আমাদের লফটের কী অবস্থা হয়, এবং ইনফ্যাক্ট মল্টিং যেন খুব ভালোভাবে হয়, ওই কারণে আমাদের কবুতরগুলোকে সবগুলোকে ভিজাইলামও। তো আমাদের কবুতরগুলো এখনও সবগুলো ফিট অ্যান্ড ফাইন আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকল কবুতর, বাই।